তুমি যাও তুমি আজান দাও তুমি শিখেছ তুমি জেনেছ কিভাবে দিতে হয় বাক্যগুলো তোমার মুখস্থ তুমি ছাদের উপরে গিয়ে আজান দেওয়া শুরু করো রাসুল বলতে পারতেন কিন্তু বলছেন না তুমি বেলালকে নিয়ে যাও বেলাল আজান দিবে কারণটাও বলে দিলেন মোহাম্মদ রহমাতুল্লিল আলমিন তার মনের মধ্যে একটা সংকীর্ণতা আসতে পারে যে আজানের স্বপ্ন আমি দেখলাম বাক্যগুলো শিখলাম আমি অথচ বেলাল আনহু আজান দিবে আমি নই কেন কিন্তু জবাবটা দিয়ে দিলেন আন্দা মিনকা কারণ তোমার চেয়ে বেলালের আওয়াজটা উঁচু কণ্ঠের যে আওয়াজ কণ্ঠের যে ধ্বনি তোমার চেয়ে বেলাল একটা উঁচু আর আজান তো সেই জিনিস যেটা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম বিধায় যার কণ্ঠ উঁচু যার কণ্ঠে বেশি মানুষ শুনতে পাবে তাকে দিয়ে আজান দাও তোমার কণ্ঠ হলে বেশি মানুষ শুনতে পাবে না আর বেলালের কণ্ঠ অনেক দূরে যাবে যেহেতু তার কণ্ঠের আওয়াজ বেশি বিদায় তুমি ওকে শিখিয়ে দিবে আর তোমার শুনে শুনে বেলাল বলবেন সমারিত উপস্থিতি যে হাদিসটি আবুদাওয়াদের মধ্যে পাওয়া যাবে তিনশো নিরানব্বই নম্বর হাদিস যে কথা বলছিলাম তাহলে ইসলাম আজানের জন্য নির্বাচন করছে এমন একজন ব্যক্তিকে যার আওয়াজটা হবে উঁচু কণ্ঠ হবে উঁচু মানে বেশি মানুষকে শোনানো যাবে আজানের টার্গেট হলো বেশি মানুষকে শোনানো দেখুন তা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার মাইক আবিষ্কার হয়েছে বেশি মানুষকে শোনানোর জন্যই গবেষণার খোরাক তো এখানে এসেছে যে আজান এমন একটা মাধ্যম আবিষ্কার প্রয়োজন যেটা বেশি মানুষকে শোনানো যায় মাইকের আবিষ্কার হয়েছে সাউন্ড বক্সের আবিষ্কার হয়েছে মাউথ পিসের আবিষ্কার হয়েছে গবেষণার খোরাক তো ইসলাম দিয়েছে ইন্ন মেয়া ধাক্কর উল উল আল আতিনা ফিদ্দুনিয়া হাসান দুনিয়ার কল্যাণ কণ্ঠের আওয়াজ যত দূরে না যায় মাইকের আওয়াজ তার চেয়ে অনেক গুণ বেশি দূরে যায় কিন্তু এই খোরাক তো ইসলাম দিয়েছে যে এরকম কিছু দরকার যে আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যাবে অনেকে অবশ্য বলার চেষ্টা করেছি বা অনেকে হুট করে বলে ফেলি যে তাহলে মাইকটা বিদাত কিন্তু মাইক বিদাত হয় কি করে মাইকে আওয়াজ কম মাইকে আজান দিলে নেকি হবে এই আশায় কেউ আজান দেয় না মাইকের আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যায় এ আশাতে মাইকে আওয়াজ দেয় মাইক আজান দেয় বিদ্যুৎ নেই তাই কেউ একজন মুখে আজান দিচ্ছে একদিন তো কেউ ভাবে না যে আজকে মুখে আজান দিলাম তাই নেকিটা কমে গেল মা আজ কারেন্ট নেই মুখে আজান দিলাম নেকি কমে গেল এ আশা কেউ করে না মুখে আজান দেয় নেকির কোনো তারতম্য নাই তফাত নেই সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম তাহলে ইসলাম মানুষকে এই চিন্তার খোরাক দিয়েছে এই যে প্রজেক্টার ভিডিও হচ্ছে পৃথিবীর মানুষকে শোনানো শোনানো হচ্ছে এখানে যতজন ব্যক্তি ক্ষুদা শুনছেন হয়তো এক সময় দেখা যাবে এই এই খুতবাটাই আজকের এই ইসলাম ও বিজ্ঞান এই ক্ষুদাটায় পৃথিবীতে বাঙ্গিলের যা শুনেছে তা আপনার এই মসজিদের কয়েক গুণ বেশি হতে পারে ইসলামকে এর ইঙ্গিত দেয়নি ইসলাম কি এরকম কোনো ইঙ্গিত দেয়নি যে এরকম কিছু দরকার পৃথিবীতে এক সময় ইসলাম কিন্তু ইঙ্গিত দিয়েছে বিদায় হজ্জের ভাষণে যখন রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম কথা বলছিলেন দিক নির্দেশনামূলক সেই দিন আলসুস আসলাম একটা পর্যায়ে এসে বলেছিলেন যে তোমরা আমি কি তোমাদের কাছে মেসেজগুলো ইসলামের তথ্যগুলো দিক নির্দেশনাগুলো পৌঁছে দেয়নি বলে দেয়নি সাহাবিরা বললেন হ্যাঁ আপনি তো বলে দিয়েছেন আপনি তো তথ্যগুলো পৌঁছে দিয়েছেন তখন এবার বললেন যে ঠিক আছে তাহলে এই তথ্যগুলো উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে যারা আজকে বিদায় হজ্জে উপস্থিত রয়েছ তুমি তোমাদেরকে আমি যে মেসেজগুলো দিলাম আমি যে তথ্যগুলো তোমাদেরকে বললাম এই তথ্যগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিও কারণ হতে পারে যে উপস্থিত ব্যক্তির চেয়ে অনুপস্থিত ব্যক্তি এ বিষয়ে বেশি সংরক্ষণশীল হতে পারে যারা উপস্থিত আজকে রয়েছ তাদের একজনের চেয়ে অনুপস্থিত একজন এ বিষয়ে বেশি আগ্রহী হতে পারে বা এটা বেশি শক্ত করে আমল করতে পারে বা সংরক্ষণশীল হতে পারে এই জন্য তোমরা পৌঁছে দিও তথ্যগুলো প্রচার করে দিও আজকের কথাগুলো প্রচার করে দিও তো প্রচারেরই তো এটা একটা মাধ্যম মানে দিনই দাওয়াতটা শরীয়তের দাওয়াতটা যারা শুনবেন ঠিক ওইভাবে হক অন্যের কাছে পৌঁছে দিতে হবে এটা দেড় হাজার বছর আগে মোহাম্মদাল্লামের শিখানো পদ্ধতি মুসলিম যুবক তরুণ বন্ধুরা আজকে ফেসবুক টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা শেয়ার করে পরস্পরকে দেখায় কিন্তু না একজন মুসলিম যুবক হিসাবে একজন মুসলিম তরুণ হিসাবে আপনার আমার উচিত আমাদের কর্তব্য হকের দাওয়াতটা পৌঁছে দেওয়া হকের সত্যের দাওয়াতটা যত মাধ্যম রয়েছে নেট চালাতে পারি আমি নেটের মাধ্যমে হকের দাওয়াতটা পৌঁছে দেবো আমি ইউটিউব বুঝে আমি ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেবো আমি ফেসবুক চালাই আমি ফেসবুকের মাধ্যমে হকের দাওয়াতটা পৌঁছে দেব। আমি প্রযুক্তিকে কাজে লাগাবো মানুষের কল্যাণে আল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছেন রব্বানা আতে না ফিরদুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো বিদায় কল্যাণটা দুনিয়ার কল্যাণটা আমি মানুষের কাছে পৌঁছে দেবো মানে এর মাধ্যমে আমি নেকি অর্জন করব। ফেসবুক টুইটার ইউটিউব এগুলো চালিয়ে আমি পাপের পাহাড় না করে পর্ণ বেলাল বেলিল্লাপোনা বিএফ এগুলো না দেখে বরং আমি দিনের দাওয়াতটা এর মাধ্যমে পৌঁছে দিয়ে আমি নেকি উপার্জন করব। প্রযুক্তি মানুষের জন্য অভিশাপ এ কথা নয় যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি প্রযুক্তির মাধ্যমে নেকি উপার্জন করা সম্ভব আবার প্রযুক্তির মাধ্যমে পাপ উপার্জন করা সম্ভব যে সকল ভাইদের অর্থায়নে এই ভিডিওটা কেনা হয়েছে যে সকল ভাই এই ভিডিওর সাথে সম্পৃক্ত এই ক্যামেরাটার সাথে সম্পৃক্ত এই ক্ষুদ্রগুলো রেকর্ড করছেন পৌঁছে দিচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ উপকৃত হবেন যত মানুষ হকটা পাবেন সকলের একটা অংশ এর অর্থায়নে বা এর সাথে সম্পৃক্ত ভাই তাদের আমল নামায় হবে সকলের একটা অংশ নিকা হবে এই বক্তব্য যদি আরও একশো বছর এই পৃথিবীতে জমিনে চালু থাকে মরে যাবেন যারা অর্থায়ন করেছেন বা যারা ভিডিওটা রেকর্ড করলেন বা যারা এর সাথে মানে সম্পৃক্ত যারা টেকনিশিয়ান এর সাথে সম্পৃক্ত সকলের আমল নামায় আরও একশো বছরের যত মানুষ উপকৃত হবে আমল লেখা লিখা হবে হ্যাঁ আবার এই ভিডিও ম্যান এই ভিডিও যদি একটা বিবাহের অনুষ্ঠান নারী পুরুষ নগ্ন হয়ে নাচছে বা নারী পুরুষ নগ্ন হয়ে অশ্লীলতা বেহায়পনে লিপ্ত একটা বিবাহের অনুষ্ঠান ভিডিও করে ইউটিউবে ছাড়ছে যত মানুষ ওটা দেখে চোখের জেনা করবে চোখের পাপ করবে সবার একটা অংশ এই অর্থায়নে যারা আছে তারা সম্পৃক্ত জিনিস একই ক্যামেরা একই ভিডিওম্যানও একই টেকনিশিয়ানও একই সবাই একই কিন্তু সে ব্যবহারের কারণ চেঞ্জ হয়ে গেছে তিনি কল্যাণের পথে আল্লাহ তো একথাই শিখালেন রব্বানা আতেনা না ফিদ্দুনি হাসানা দুনিয়ার কল্যাণটা আমাদেরকে দাও এ কথাই তো আল্লাহ রসুল আসালাম বললেন আল্লাহ আলুকা কাঈলমান না ফ্যান উপকারী জ্ঞান দান করো আমি উপকারের ক্ষেত্রে দিন শরীয়তের ক্ষেত্রে আমি ব্যবহার করলাম আমি নেকি পর্যায়ক্রমে আমি নেকি পাহাড় গড়তে থাকলাম এটা আবার পাপের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার করলাম আমি সেটা পেতে থাকলাম যারা ডাউনলোডের ব্যবসার সাথে সম্পৃক্ত বাংলাদেশে বিভিন্ন জিনিস ডাউনলোড দিচ্ছেন মুসলিম হয়ে তারা বিষয়গুলো সাবধান আপনি বাংলাদেশের সিনেমা বিদেশের সিনেমা নগ্ন সিনেমা বিভিন্ন গান নৃত্য অশ্লীলতা আজকে মোবাইলে ডাউনলোড লোড দিয়ে হাজার হাজার মানুষকে ভুল পথে নিয়ে গেছেন হাজার হাজার মানুষ পাপ করছে আপনার মোবাইলের কম্পিউটার থেকে ডাউনলোড দিয়ে আপনি চিপস ডাউনলোড দিয়ে দিচ্ছেন যত পাপ হচ্ছে হাজার হাজার মানুষের সবার পাপের অংশ আপনার ঘাড়ে চাপবে কারণ আপনার ব্যবস্থাপক আপনি শোনার সুযোগ করে দিয়েছেন যারা বাংলাদেশের মাটিতে সিনেমা হল বানিয়েছেন সাবধান এই সিনেমা হলে যত মানুষ সিনেমা দেখেছে বানানোর পর থেকে এবং এই সিনেমার যত ব্যক্তি দেখছে সকলের পাপের অংশ আপনাকে নিতে হবে কারণ আপনি এটা দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন মুসলমানদের মাধ্যমে হ্যাঁ আপনি এটা আবার অন্যদিকে ঘুরিয়ে দেন আপনি একটা সিনেমা হল না করে একটা মসজিদ বানিয়ে দেন যত মানুষ চালাত আদায় করবে সকলের একটা নেকির অংশ আপনার আমল নামে লিখা হবে আপনি একটা মাদ্রাসা বানিয়ে দেন যত ছাত্র মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ হয়ে আর যত মানুষকে হেদায়তের রাস্তা দেখাবে সবার আমল নামার নেকির অংশ আপনার আমল লিখা হবে জিনিস একই শুধু নিয়ত করে সিস্টেমটা চেঞ্জ করে দিতে হবে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে মানুষ বিজ্ঞান মানুষের ক্ষতিকর নয় হ্যাঁ যদি কোথাও দেখি যে বিজ্ঞান আর ইসলাম সাংঘর্ষিক সংঘর্ষ বেঁধেছে ইসলাম আর বিজ্ঞানের মধ্যে তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম চূড়ান্ত আর বিজ্ঞান বিজ্ঞান মানে অনুমান ভিত্তিক জ্ঞান বিজ্ঞান শব্দের বিশ্লেষণে হচ্ছে এটা অনুমান ভিত্তিক জ্ঞান আর ইসলামের জ্ঞান সুন্নার জ্ঞান হচ্ছে বিজ্ঞানেরটাই ভুল ইসলামের ঠিক এখন বিজ্ঞান হয়তোবা বা স্বীকার করেনি কিন্তু এক সময় স্বীকার করবে জানা তাদের থিওরি ভুল ইসলামের হয়তোবা ইসলাম যে জায়গায় পৌঁছেছে যে পর্যন্ত বলেছে বিজ্ঞান ওই পর্যন্ত যেতে পারেনি যদি কোনো জায়গায় বাদে কারণ কোরআন এবং সুন্নার জ্ঞান ডাইরেক্ট আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে এটা কারো মগধ নয় বিধায় কোরআন সুন্নার জ্ঞানে কোথাও ফাঁক থাকবে না কোথাও ত্রুটি থাকবে না কোথাও গ্যাপ নেই পরিপূর্ণ তো উপস্থিতি বিধায় আপনাকে আমাকে কোরআন শুনার জ্ঞানে পরিপক্ক হওয়া উচিত এক সময় ছিল মুসলিমরা বড় বড় দার্শনিক বড় বড় পণ্ডিত বড় বড়ো চিকিৎসাবিদবিদ অথচ আলেম মানুষ কিন্তু শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে যে আমরা দুই ধারায় বিভক্ত হয়ে গেছি যারা কোরআন সন্না জানবে তারা বিজ্ঞান থেকে আলাদা আর যারা বিজ্ঞান জানবে তারা কোরআনসন্না থেকে আলাদা এটা শিক্ষা ব্যবস্থা আমরা এইরকম সাংঘর্ষিক করে দেওয়ার কারণে আমরা এই পথে চলে গিয়েছি কিন্তু এক সময় মুসলিমরা বড় বড় আলেম মানুষ অথচ একজন বড় পণ্ডিত আলেম তাফসির লিখেছেন উনি আবার ফিলোসফিও লিখেছেন দর্শনেরও বই লিখেছেন এদিকে তাফসির লিখেছেন আর একদিকে দর্শনের বই লিখেছেন যেটা এখনকার একজন আলেমের পক্ষে সম্ভব নয় কারণ সিলেবাসটা বা সাজানোটা আমাদের এই রকম হয়ে যাওয়ার কারণে সিলেবাসটা একমুখী হওয়া উচিত যেহেতু আমি মুসলিম আমরা অধিকাংশরে মুসলিম আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শুননা এবং উচ্চতর গবেষণা কোরআন সুন্নার উপরে থাকা উচিত আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নার সঠিক বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করুন অল্লাহরবুল আলমিন মুসলিমদেরকে বিজ্ঞানের যে কল্যাণকর দিকগুলো কল্যাণকর সাইটগুলো সেগুলো অনুধাবন করার চেষ্টা অনুধাবন করার তৌফিক দান করুন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে প্রকৃত জ্ঞানে জ্ঞান অর্জন করে ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ দান করুন আমি না কুলুকালি হজাবস্তি